আসসালামু আলাইকুম। আমরা এখন জানব পুষ্টি উপাদান এবং খাদ্য উপাদান সম্পর্কে। পুষ্টি উপাদানের দুটি ভাগ রয়েছে, মুখ্য পুষ্টি উপাদান, অনুপুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানের মধ্যে যে ভাগগুলো রয়েছে, শর্করা, তেল বা চর্বি, আমিষ এবং পানি। অর্থাৎ কার্বোহাইড্রেট, যদি ইংলিশে বলি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং ওয়াটার, এই চারটা হলো মুখ্য পুষ্টি উপাদান। ভিটামিন এবং খনিজ লবণ, এই দুটো হলো অনুপুষ্টি উপাদান। কাজ অনুযায়ী খাদ্যের ভাগ, খাদ্য উপাদান কাজ অনুযায়ী খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কাজ অনুযায়ী খাদ্যের ভাগ তিনটি, একটা হলো তাপ ও শক্তিদায়ক খাবার, শরীর বৃদ্ধি ক্ষয়পূরণকারী খাবার, রোগ প্রতিরোধক খাদ্য উপাদান। তাপ এবং শক্তিদায়ক যে খাদ্য উপাদানগুলো, সেগুলো হলো শর্করা এবং ফ্যাট, অর্থাৎ তেল বা চর্বি। শরীর বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য যে খাদ্য উপাদান, সেটা হলো প্রোটিন, অর্থাৎ আমিষ। রোগ প্রতিরোধক খাদ্য, রোগ প্রতিরোধের জন্য যে খাদ্য উপাদান, সেটা হলো ভিটামিন এবং খনিজ লবণ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো পুষ্টি উপাদানই হলো আমাদের পুষ্টি উপাদান, সবগুলো পুষ্টি উপাদানই আমাদের লাগে। মুখ্য পুষ্টি উপাদান, তার মানে এই পুষ্টি উপাদানগুলো বেশি পরিমাণে লাগে। অনুপুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো কম পরিমাণে লাগে। ভিটামিন এবং খনিজ লবণ যদিও অনুপুষ্টি উপাদান, কিন্তু এগুলো রোগ প্রতিরোধক, এবং এগুলোর মধ্যেও এই ভিটামিন এবং খনিজ লবণ যে ফ্রুটস এবং ভেজিটেবলসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস এবং খনিজ লবণ রয়েছে, এই ফ্রুটস এবং ভেজিটেবলস, ফল এবং শাকসবজির মধ্যে ভিটামিন এবং খনিজ লবণ যেরকম রয়েছে, সেরকম অন্যান্য পুষ্টি উপাদান, মুখ্য পুষ্টি উপাদান যেগুলো রয়েছে, শর্করা, তেল বা চর্বি, আমিষ, পানি, এগুলোও কিছু কিছু রয়েছে। কাজেই আমরা যদি শাকসবজি এবং ফলমূল বেশি করে খাই, তাহলে আমাদের ভিটামিন এবং খনিজ লবণ তো আমরা পাবোই, সাথে সাথে শর্করা, তেল বা চর্বি, আমিষ, পানি, সকল খাদ্য উপাদানই আমরা কিছু কিছু পাবো। আসুন আমরা শাকসবজি এবং ফলমূল বেশি করে খাই, অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করি, নিজে ভালো থাকার চেষ্টা করি, আরেকজনকে ভালো রাখার জন্য আমরা চেষ্টা করি, আরেকজন মানুষ যেন ভালো থাকতে পারে সেভাবে তাদেরকে সচেতন করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।